ওকে, সো চলো আমরা এখন দেখি কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমালের মধ্যে আমরা কনভার্ট করতে পারি। সো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটা খুবই দরকারি একটা পয়েন্ট, যে আমরা ডিরেক্টলি কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করার কোনো রাস্তা নাই। আমাদেরকে যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল একটা অক্টাল নাম্বার দেয়া আছে, তাকে আমরা ফার্স্ট অফ অল কোনো বাইনারি বা ডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে কনভার্ট করতে হবে। দেন সেই বাইনারি বা ডেসিমাল নাম্বার সিস্টেমকে আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করতে হবে। এখন অক্টাল থেকে বাইনারি তো তোমরা অলরেডি দেখে আসছো, অক্টাল থেকে ডেসিমালও দেখে আসছো। এই বাইনারি করবো না ডেসিমাল করবো, এটা যদি চিন্তা করো আমি বলবো যে সবচেয়ে বেস্ট হচ্ছে তোমরা বাইনারিতে করা, তাহলে তোমাদের সুবিধা হবে এই কনভার্সনটা করার সময়। সো আমরা যদি দেখি যে অক্টাল থেকে বাইনারির কনভার্সনটা একটা প্রবলেমের মাধ্যমে, তোমরা অলরেডি দেখে আসছো এগুলো, তাও আমরা এখন অক্টাল থেকে হেক্সাডেসিমেলের পার্টটা করব। সো আমরা যদি এখন একটা প্রবলেম দেখি যে অক্টাল থেকে হেক্সাডেসিমেলের কনভার্ট করারটা, এখানের মধ্যে সাপোজ আমাদের একটা প্রবলেম দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, যেটা হচ্ছে একটা অক্টালের নাম্বার সিস্টেমের একটা নাম্বার, তাই নিচে ছোটো করে 8 দেওয়া, এটাকে বলা হলো হেক্সাডেসিমেলে কনভার্ট করতে। আমরা যেহেতু বলছি যে অক্টাল থেকে আমরা ডিরেক্টলি হেক্সাডেসিমেলে যাইতে পারবো না, ফার্স্ট অফ অল আমাদেরকে একটা রুট ফলো করতে হবে, যেখানের মধ্যে আমরা অক্টাল থেকে ফার্স্ট অফ অল হয় বাইনারি না হয় ডেসিমেলে কনভার্ট করতে হবে। এবং আমি যেহেতু বলছিলাম সবচেয়ে সোজা হচ্ছে বাইনারিতে কনভার্ট করে নেওয়া, দেন সেই বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়া। সো চলো আমরা একটু দেখে নিই যে অ্যাকচুয়ালি কীভাবে আমরা এই কনভার্সনটা করবো। এই 123.456 অক্টালকে আমরা এখন হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। সো আমরা ফার্স্ট অফ অল যেহেতু আমরা বাইনারির সময় দেখে আসছিলাম, আমরা একটু সেপারেট করে একটু গ্যাপ গ্যাপ রেখে এই প্রতিটা ডিজিটকে লিখছিলাম। সো আমরা এখনও সে একই কাজ করব। এবং আমি তোমাদেরকে বলছিলাম যে এই কনভার্সনটার সময় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে 4-to-1 প্রসেসটার হেল্প নিতে হবে এই ইকুইভ্যালেন্ট ভ্যালুগুলো বের করার জন্য। 4-to-1 হেল্প যদি আমরা নিই, তাহলে 6 বানানোর জন্য আমরা বুঝতেছি যে 4 আর 2 অন রাখলে হচ্ছে আর 1টাকে অফ রাখলে হচ্ছে। সো আমরা 4 আর 2কে অন রাখলাম, সো 1 দিলাম 4 আর 2 এর নিচে, এবং 1 এর নিচে দিলাম হচ্ছে 0। যেহেতু আমরা জানি যে অক্টাল থেকে বাইনারি কনভার্ট করার সময় আমরা 3 বিটের করে বানাই অ্যাকচুয়ালি এক একটা ইকুইভ্যালেন্ট ভ্যালু, সো আমরা 3 বিট করে বানাচ্ছি ভ্যালুগুলো। সো আসতেছে হচ্ছে 1 1 0। এবং 5কে যদি আমরা বের করতে যাই, 5 কীভাবে পাবো আমরা? 4+1 করলে 5। সো আমাদের 4 আর 1কে অন রেখে 2কে অফ রাখলেও হচ্ছে। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 4 এর নিচে 1 দিব, 1কে অন রাখতে হবে তাই 1 এর নিচে অন দিব, এবং 2 যেহেতু লাগতেছে না 2 এর নিচে 0 দিব। সো ইকুইভ্যালেন্ট ভ্যালুটা আসতেছে আমাদের 1 0 1। এবং 4 এর জন্য যদি আমরা করতে যাই, তাহলে আমরা পাবো হচ্ছে জাস্ট 4কে অন রেখে বাকিগুলো অফ রাখলে হচ্ছে। সো আমরা 4কে অন রাখার জন্য জাস্ট 4 এর নিচে 1 দিব এবং বাকিগুলোর নিচে সিমিলারলি 0 দিব। সো ইকুইভ্যালেন্টটা পাইলাম হচ্ছে আমরা 1 0 0। এবং ডেসিমাল যেহেতু আছে আমরা অবশ্যই ডেসিমালটাকে মেনশন করবো। দেন 3 এর জন্য আমরা যেটা করব, 3 পাইতে হলে আমাদের অ্যাকচুয়ালি 2+1 করতে হবে এবং 4কে অফ রাখতে হবে। সো 4 এর নিচে আমরা একটা 0 দিলাম এবং 2 আর 3 এর নিচে 1 দিলাম। সো ইকুইভ্যালেন্টটা দাঁড়াচ্ছে হচ্ছে 0 1 1। এবং 2কে যদি আমরা পাইতে হয়, তোমরা হয়তো বুঝে গেছো যে ভাইয়া খালি 2কে অন রাখলে হচ্ছে বাকিগুলো অফ। সো 0 দিলাম 4 এর নিচে, 2 এর নিচে 1 এবং 1 এর নিচে 0। সো ইকুইভ্যালেন্ট যেটা আসতেছে সেটা হচ্ছে 0 1 0। এবং 1কে পাইতে হলে ভাইয়া খালি 1কে অন রাখলে হচ্ছে বাকিগুলো অফ। সো আমরা 4কে অফ রাখলাম, 2কেও অফ রাখলাম এবং 1কে অন রাখলাম। সো আমরা আলটিমেটলি পাচ্ছি হচ্ছে যে 0 0 1। এখন সো আমরা এটার যে বাইনারি কনভার্সনটা পাইলাম সেটা যদি আমরা লিখি যে বাইনারিতে তা কত আসে, তাহলে আমরা পাবো হচ্ছে দেয়ার ফর 1, 2, 3, 4, 5, 6 অক্টাল ইকুয়ালস টু, এই সামনে জিরোগুলো না দিলেও হবে বলছিলাম। সো আমরা এই 1 থেকে স্টার্ট করব। সো আমরা এই 1 থেকে স্টার্ট করে 1 0 1 0 এই 1টা লিখলাম আমরা এই সামনে জিরোগুলো বাদ দিয়ে। দেন এই 2 এর জন্য যে 0 1 0 তা লিখলাম। দেন 3 এর জন্য পাচ্ছি 0 1 1, পয়েন্ট অবশ্যই দিব। দেন পয়েন্টের পর পাচ্ছি হচ্ছে যে 1 0 0, এরপর 1 0 1, এবং 1 1 লিখে লাস্টের এই 0টাকে আমরা লিখবো না। এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাইনারিতে যা আসতেছে তা। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই বাইনারি যে ইকুইভ্যালেন্টটা পাইলাম অ্যাকচুয়ালি, তাকে আমাদেরকে এখন হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে।
আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালের কনভার্সনটাও দেখে আসছি। অ্যাকচুয়ালি আমরা কিভাবে করব সেটা হচ্ছে আমরা 4 বিট করে ভাগ করে নিব প্রতিটা এক একটা 4 বিটের সেগমেন্টকে, দেন আমরা ইকুইভ্যালেন্ট যে হেক্সাডেসিমালটা আছে সেই হিসেবে ভ্যালু লিখব। সো আমরা যদি এটাকে এখন 4 বিট হিসেবে করে লিখতে যাই, পয়েন্টের আগেরগুলো আমরা একদম রাইট থেকে স্টার্ট করব। রাইট থেকে স্টার্ট করলে আমরা পাচ্ছি 1100, এটা হচ্ছে আমাদের 4 বিটের একটা সেগমেন্ট, এবং তার আগেও পাচ্ছি হচ্ছে 101। এবং যেমনটা বলছিলাম যে আমাদের 4 বিট বানাইতে হলে যদি দেখি যে আমাদের বিট শর্টেজ আছে, সেক্ষেত্রে আমরা যেই বিটটা যেই পজিশনে দিলে তোমার ইকুইভ্যালেন্ট ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না সেই কাজটাই করবো। দ্যাট ইজ সামনে একদম, দ্যাট ইজ একদম লেফট মোস্ট সাইডে আমরা একটা 0 আনবো অ্যাডিশনাল 4 বিট বানানোর জন্য। দেন এই 4 বিটকে আমরা একটা সেগমেন্ট বানাইলাম, এবং পয়েন্টের পরে যদি আমরা দেখি তাহলে আমরা পাবো হচ্ছে 1001, এটা একটা গেল আমাদের 4 বিটের সেগমেন্ট। দেন পাচ্ছি হচ্ছে 0-র পর 3টা 1। সো এখানে সুন্দর মতো যেহেতু আমাদের 4 বিটের সেগমেন্ট মিলে গেছে, সো আমাদের আর কষ্ট করে এখানে আলাদা করে কোনো 0 আনতে হচ্ছে না। এটা হচ্ছে তোমার বাইনারিটা। সো নিচে ছোট করে একটা 2 লিখলাম, এবং আমরা যদি ইকুইভ্যালেন্ট ভ্যালুটা বের করতে যাই আমাদের যে প্রসেসটা হেল্প নিতে হবে সেটা হচ্ছে 8421 প্রসেসটা। আমরা উপরের এই পার্টটা মুছে ফেলি যেহেতু আমাদের এটা এখন লাগতেছে না। সো আমরা এখন যদি 8421 প্রসেস ইউজ করে এটা অ্যাকচুয়ালি করতে যাই, তাইলে আমরা যদি একদম প্রথম থেকে স্টার্ট করি তাহলে আমরা দেখছি 0101। সো আমরা এখানে বসায় দেখি অ্যাকচুয়ালি কোনটা কোনটা অন আছে কোনটা কোনটা অফ আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে 4 অন আছে আর 1 অন আছে, বাকিগুলো অফ আছে। সো আমরা যেগুলো অন আছে সেগুলোকে অ্যাকচুয়ালি অ্যাড করব। তো আমরা পাচ্ছি হচ্ছে যে 4+1 দ্যাট ইজ 5। সো এই যে 0101 এটার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল আসতেছে হচ্ছে যে 5, এবং 001কে যদি আমরা 8421 বসাই তাহলে আমরা পাচ্ছি 0011, যে 2 আর 1 অন আছে এবং 8 আর 4 অফ আছে। সো আমরা জাস্ট 2 আর 1কে অ্যাড করলে হচ্ছে, সো আমরা পাচ্ছি হচ্ছে 3। দেন আমরা যদি পয়েন্ট আছে যেহেতু পয়েন্টটা দিতে হবে এবং পরের দিকে আগাই তাহলে আমরা পাবো হচ্ছে যে 1001। সো এটার জন্য আমরা ইকুইভ্যালেন্ট ভ্যালু যদি বের করতে যাই তাহলে আমরা দেখবো যে 8 অন আছে এবং জাস্ট 1টা অন আছে। সো আমরা ওই দুইটাকে অ্যাড করবো এবং পাবো হচ্ছে যে 9। এবং লাস্টে যে 4টা বিট আছে আমরা যদি সেগুলো নিয়ে কাজ করতে যাই তাহলে আমরা এগুলো বসাই দেখবো যে 0111 দিলে অ্যাকচুয়ালি কোনটা অন আছে কোনটা অফ আছে। আমরা পাচ্ছি যে 4 অন আছে, 2 অন আছে আর 1 অন আছে এবং 8টা অফ আছে। সো আমাদের যে অ্যাডিশনাল করে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 4+2+1 দ্যাট ইজ 7 আসতেছে। সো আমরা এখানে ইকুইভ্যালেন্ট ভ্যালুটা লিখবো হচ্ছে যে 7। সো আমরা আলটিমেটলি রেজাল্ট যেটা পাইলাম এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাইলে আসতেছে হচ্ছে ইকুয়ালস টু দিয়ে 53.97, এবং এটা যেহেতু একটা হেক্সাডেসিমাল নাম্বার সো আমরা নিচে ছোট করে হেক্সাডেসিমালের বেস দ্যাট ইজ 16 লিখে দিব। সেভাবে অ্যাকচুয়ালি আমরা তোমার অক্টাল নাম্বার সিস্টেম থেকে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারি।